আসসালামু আলাইকুম শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। আমরা লরেন্স রেখার সাহায্যে গিনি সূচকের চিত্র দেখতে চাচ্ছিলাম। আমাদের এই লরেন্স রেখা যেটি আঁকবো আমরা, এখানে হচ্ছে শূন্য, আয়ের শতকরা হার দেখাচ্ছি আমরা ভূমি অক্ষে। আর লম্ব অক্ষে দেখাচ্ছি গণসংখ্যার শতকরা হার। এই ওপি রেখা, লরেন্স রেখা ওপি রেখার মতো সরল সরল রেখা হবে যদি আমাদের দেশের আয়ের বন্টন সম্পূর্ণ সুষম হয়। আর ওপি রেখার মধ্যবর্তী এলাকাকে ওপি রেখার নিম্নবর্তী এলাকার শতাংশে প্রকাশ করে গিনি সূচক নির্ণয় করা হয়। এই মধ্যবর্তী এলাকার নাম দিলাম এ। আমি আবার বলছি বিষয়টি, যে অপিরেখার মধ্যবর্তী এলাকাকে অপিরেখার নিম্নবর্তী এলাকার শতাংশে প্রকাশ করে গিনি সূচক নির্ণয় করা যায়। আয়ের বন্টন পূর্ণ মাত্রায় সুষম যদি হয় তাহলে যেটি হবে, যে আমাদের গিনি সূচক হবে শূন্য। এবং সেক্ষেত্রে আমাদের লরেন্স রেখা অপিরেখার সাথে পুরোপুরি মিলে যাবে এবং এই অবস্থা আমাদের সমাজে কোনো আপেক্ষিক দারিদ্র থাকবে না। আর যদি আয় বন্টনের অসমতা যতই বাড়বে, গিনি রেখাটি ততই বক্র হবে এবং আমাদের বক্রতা ততই বাড়বে এবং গিনি সূচকের মান বাড়লে আমাদের অধিক আয়ের জনগোষ্ঠীর তুলনায় কম আয়ের জনগোষ্ঠীর মধ্যে আয় বৈষম্য বৃদ্ধি পাবে এবং দারিদ্র্যের শিকার মানুষ বেশি হবে। তার মানে কি হবে, কম আয়ের যারা জনগোষ্ঠী আপেক্ষিক দারিদ্র্যের শিকার বেশি হবে। তাহলে আমরা এটি বলতে পারি যে যখন আমাদের দেশে যদি আমাদের আয় বৈষম্য থাকে তখন আমাদের গিনি রেখা এরকম হবে, আর যখন আমাদের বৈষম্য একদমই থাকবে না প্রায়, তখন আমাদের গিনি রেখাটি ওপি রেখার সাথে মিলে যাবে এবং যত আমাদের বৈষম্য হবে তত আমাদের দরিদ্র জনগোষ্ঠী বেশি দারিদ্র্যের শিকার হবে এবং আপেক্ষিক দারিদ্র্যের হার বৃদ্ধি পাবে। এবার আমরা দেখব বাংলাদেশের দারিদ্র দূরীকরণের উপায়।
বাংলাদেশে দারিদ্র দূরীকরণের উপায়ে যেটি আমরা শুরুতেই বলতে পারি, যদি আমরা কৃষি উন্নয়ন করি তাহলে আমাদের দারিদ্র অনেকাংশেই কমে যেতে পারে। কিভাবে আমি বিষয়টি ব্যাখ্যা করি, সেটি হচ্ছে যে যদি আমরা কৃষি উন্নয়ন করি তাহলে আমাদের বিপুল সংখ্যক জনগোষ্ঠীর উন্নয়ন হবে, কারণ আমাদের বাংলাদেশে ম্যাক্সিমাম মানুষ কৃষির সাথে জড়িত। আমরা যদি পুরাতন চাষ পদ্ধতি বাদ দিয়ে কৃষিক্ষেত্রে বিজ্ঞানসম্মত আধুনিক পদ্ধতি প্রয়োগ করি তাহলে আমাদের উৎপাদন বাড়বে। এবং এর ফলে আমাদের জনগণের মাথাপিছু আয় বাড়বে। এবং জীবনযাত্রার মান উন্নয়ন হবে। তাহলে যদি আমরা কৃষি উন্নয়ন করি তাহলে আমাদের বিপুল সংখ্যক জনগোষ্ঠীর দারিদ্র দূরীকরণ করা সম্ভব হবে। এরপর আমরা দেখব শিল্পোন্নয়ন। শিল্পোন্নয়নের ক্ষেত্রে যেটি বলা যায় যে যদি আমরা আমাদের শিল্পে যে সকল সমস্যা রয়েছে সেগুলোকে ওভারকাম করে আমরা আমাদের শিল্পক্ষেত্রে একটি সুষ্ঠু কার্যক্রম পরিচালনা করতে পারি তাহলে আমাদের প্রোডাকশন বৃদ্ধি পাবে। যদি প্রোডাকশন বৃদ্ধি পায় তাহলে এই ক্ষেত্রেও আমাদের মাথাপিছু আয় বাড়বে, এবং আমাদের মাথাপিছু যদি আয় বৃদ্ধি পায় তাহলে জীবনযাত্রার মান উন্নয়ন হবে। এবার আমরা দেখি জনসংখ্যা নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে মাধ্যমে কীভাবে আমরা দারিদ্র দূরীকরণ করতে পারি। জনসংখ্যা নিয়ন্ত্রণ যেটি করা যায় সেটি হচ্ছে আমাদের দেশে জনসংখ্যা দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে, যদি আমরা জনসংখ্যাকে নিয়ন্ত্রণ করতে পারি তাহলে আমাদের দেশে দারিদ্র কমে আসবে বলে মনে করা হয়। শিক্ষা বিস্তার, অর্থনীতির উন্নয়নের গতি ত্বরান্বিত করে দেশ থেকে দারিদ্র দূর করতে হলে আমাদের শিক্ষা বিস্তার করতে হবে, কারণ যদি আমরা শিক্ষা বিস্তার না করতে পারি তাহলে আমাদের অর্থনৈতিক উন্নয়নের গতিকে পুরোপুরি ত্বরান্বিত করা সম্ভবপর হবে না। কারিগরি শিক্ষা ও প্রশিক্ষণ, কৃষি শিল্প কৃষিক্ষেত্রে উৎপাদন বৃদ্ধির মাধ্যমে জনগণের দারিদ্র যদি আমরা দূর করতে চাই তাহলে আমাদের কারিগরি শিক্ষা এবং প্রশিক্ষণের বিষয়ে জোর দিতে হবে, যাতে শ্রমিকের কর্মদক্ষতা বৃদ্ধি পায়। মূলধন গঠন, দারিদ্র দূরীকরণ করতে হলে আমাদের উৎপাদনকে বৃদ্ধি করতে হবে, আর উৎপাদন বৃদ্ধি করতে হলে আমাদের মূলধন গঠনকে বাড়াতে হবে। বেকার সমস্যার সমাধান, বেকার সমস্যা যদি আমরা দূর করতে পারি এবং সেটা কিভাবে করা সম্ভব, সেটি হচ্ছে যে আমরা শিল্পের উন্নয়ন করব এবং আমাদের কৃষিক্ষেত্রে উন্নত প্রযুক্তি ব্যবহার করব, এবং আমাদের কারিগরি শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে আমরা আমাদের বেকার সমস্যাকে দূর করতে পারি। সুষ্ঠু পরিকল্পনা, আমাদের দেশের পরিকল্পনাকে সুষ্ঠুভাবে
প্রণয়ন করতে হবে এবং এই পরিকল্পনাকে সঠিক পরিকল্পনা গ্রহণ করতে হবে যেন তা আমরা কাজে লাগাতে পারি। সম্পদের সুষম বণ্টন করতে হবে। সম্পদের সুষম বণ্টন দারিদ্র বিমোচনে সহায়তা করবে এবং দেশের সম্পদ যাতে কিছু মানুষের হাতে না থেকে সুষমভাবে বণ্টন হয় সেদিকে নজর দিলে আমাদের দারিদ্র দূরীকরণ হবে বলে মনে করা যায়। শিক্ষার্থী বন্ধু, আজকে এই পর্যন্তই। আগামী ক্লাসে বাকি বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। ধন্যবাদ।